146 বছরের টেস্ট ইতিহাস, সেই টেস্ট ইতিহাসে এবার হুট করেই টেস্ট ফরম্যাটে তলানিতে থাকা আমাদের বাংলাদেশ দলটা সবার কাছে আলোচনায়, বিশ্বব্যাপী তোলপাড় বাংলাদেশ দলকে নিয়ে। কারণ 146 বছরের টেস্ট ইতিহাসে এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে হারালেও এবার আফগানিস্তানের মতো সহজ প্রতিপক্ষ হলেও তাদেরকে যেভাবে নাস্তানাবুদ করে হারালো টাইগাররা, সেটি হয়ে গেল টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। এবং সেই ব্যবধানটা 546 রানের, যে 546 রান আসলে কোনো ইনিংসে কোনো দলের করাটাও অনেক বড় একটা ফ্যাক্ট। সেখানে 546 রানের ব্যবধানে জিতল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে আফগানিস্তানের টার্গেটটাও ছিল অনেক বড় টার্গেট, সেই টার্গেটটা ছিল টেস্ট ইতিহাসের যখন টাইম ফ্রেম বাধা হয়নি তার আগে 836 রানের টার্গেটের ব্যাপারও আছে, ইতিহাস আছে। কিন্তু সেই সময়টা আনলিমিটেড সময়ের খেলা হতো, কারণ টেস্ট নামটা ছিল কিন্তু পাঁচ দিনের ধরাবাঁধা নিয়মটা ছিল না। কিন্তু যখন পাঁচ দিনের ধরাবাঁধা নিয়ম হলো যে পাঁচ দিনের মধ্যে খেলাটা শেষ করতে হবে, সেই সময়ের পরে এই 662 রানের যে টার্গেট সেটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। 546 রানের যে ব্যবধানের জয় সেটা তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে দুটো এর চাইতে বড় ব্যবধানের জয় ছিল, সেটাও অনেক লম্বা ইতিহাসে। 1928 সালে একটা ঘটনা ঘটেছিল, 1934 সালে একটা ঘটনা ঘটেছিল, তারপরে 2023। খুব স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে প্রথম যে রেকর্ডটা 1928 সালে হয়েছিল, ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছিল 675 রানের ব্যবধানে, সেটিও এখন থেকে প্রায় 95 বছর আগের রেকর্ড। তারপরে 1934 সালে আরও সেটার ব্যবধান আরও 89 বছর আগের, সেই 89 বছর আগে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের ঘটনা ঘটেছিল ওই দুই দলের মধ্যেই, কিন্তু এবার অস্ট্রেলিয়া জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে 562 রানে। 562 থেকে 546, এবার বাংলাদেশ 2023 সালে এসে 89 বছর পরে 34 সালে যে রেকর্ডটা করেছিল সেই রেকর্ডের কাছাকাছি গেল বাংলাদেশ, 546 রানে হারালো আফগানিস্তানকে। কিন্তু ওই 1928 এবং 1934 সালের যে ব্যবধানের ক্রিকেটটা, সেটাও টেস্ট ক্রিকেটের যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেম হওয়ার আগের ঘটনা। সব মিলিয়ে একটা বড় রেকর্ডের মধ্য দিয়েই আফগানিস্তানকে রীতিমতো নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। চতুর্থ দিনের সকালেই খেলা শেষ হয়েছে, লাঞ্চের আগেই খেলা শেষ হয়েছে, অর্থাৎ লাঞ্চ করে আর মাঠে নামতে হয়নি, নিজেদের মতো করে ইচ্ছা মতো ফুর্তি করে সবাই দুপুরের খাওয়া দাওয়া করার সুযোগ পেয়েছে, বিশেষ করে বাংলাদেশের খেলোয়াড়রা। এই আফগানিস্তান দলকে এর আগে শ্রীলঙ্কার সঙ্গে তারা যখন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেললো, সেখানে প্রথম ম্যাচে তারা জিতেছিল বটে, কিন্তু তার পরের দুই ম্যাচ যেভাবে নাস্তানাবুদ হয়ে হেরেছে, তখনই বলেছিলাম ভিডিওতে যে এই দলটাকে বেশ দুর্বল দল মনে হচ্ছে। টেস্টে এসে তাদেরকে আরও বেশি দুর্বল মনে হলো, এবং প্রথম ইনিংসে 146, দ্বিতীয় ইনিংসে মাত্র 115 রানে তাদের ইনিংস গুটিয়ে গেছে। যদিও দ্বিতীয় ইনিংসে 10 উইকেট পড়েনি, 9 উইকেট পড়ার পরে শেষ ব্যাটসম্যান রিটায়ার্ড হার্ট হয়ে যেতে বাধ্য হয়েছেন, তাসকিনের বলে মারাত্মকভাবে হাতে লাগার ফলে তার আর ব্যাট করার সুযোগ ছিল না, সে কারণেই সেখানে এই খেলাটা শেষ হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল 382 রান, দ্বিতীয় ইনিংসে 425 রান 4 উইকেটে সেটা করে ডিক্লিয়ার করেছিল, এবং ডিক্লিয়ার করার ফলে 662 রানের শেষ যে ইনিংস, সেই ইনিংসে টার্গেট হয় আফগানিস্তানের, সেখানেই রীতিমতো লুটিয়ে যায় তারা 115 রানে তাদের ইনিংস শেষ করে। এই যে বাংলাদেশের ব্যাটিং ক্যারিশমা, 546 রানের জয়, সেখানে মানে ব্যাটিংয়ে দাবানল ছড়িয়েছেন মূলত নাজমুল হোসেন শান্ত। শান্তকে আলাদাভাবে ব্রিফ করার জন্য আমরা আলাদা আরেকটা ভিডিও বানাবো, কিন্তু শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি করে তার জাতকে যেভাবে চেনালেন, এই শান্তকে আমার মনে হচ্ছে যে অবিশ্বাস্য রকম জেদি,
অবিশ্বাস্য রকমের আত্মবিশ্বাস তৈরি হয়েছে তার মধ্যে, এবং এই শান্ত এখন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব কিছু মনে হয় ভেঙে চুরমার করতে মানে তিনি ব্যক্তিগতভাবে শপথ নিয়েছেন। কদিন আগেও, এই বিপিএলের আগেও তাকে আমরা সমালোচনায় বিদ্ধ করেছি, তাকে নিয়ে ট্রল করেছি, তাকে লর্ড শান্ত উপাধি দিয়ে পেস বানিয়ে ট্রল করা হয়েছে। সেই শান্ত এখন বাংলাদেশের এক নাম্বার ব্যাটসম্যান। টেস্টে যেভাবে তার ঝলক দেখালেন 146 এবং 124 রানের, সেটি অবিশ্বাস্য। সাথে প্রথম ইনিংসে জয়ের, মাহমুদুল হাসান জয়ের 76 রান, মুশফিকের 47, মিরাজের 48 একটা বড় ভূমিকা রেখেছে। যদিও 382 রানে অল আউট হয়েছে, সেখানে ব্যাটসম্যানদের দায় অনেকখানি, কারণ প্রায় সবাই মানে ওয়ান ডে স্টাইলে, টি টোয়েন্টি স্টাইলে খেলতে গিয়েছেন বলেই, তাড়াহুড়া করেছেন, দ্রুত রান করতে গিয়েছেন বলে অল আউট হতে হয়েছে 382 রানে। এবং দ্বিতীয় দিনে মুশফিক এবং মিরাজ অপরাজিত থাকার পরেও পাঁচ উইকেট, তারা শেষ পাঁচ উইকেট হারিয়েছে কিন্তু মাত্র 20 রানে, সেটাও একটা বড় বিষয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে আবার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেই ইনিংসে শান্ত যখন 124 রান করলেন, সাথে জাকির 71 রান করলেন, এবং টেস্টে বাংলাদেশের সবথেকে বড় ভরসা যাকে বলা হয় সেই মমিনুল আবারও রানে ফিরলেন, 121 রানের দুর্দান্ত একটা সেঞ্চুরি তার ব্যাট থেকে আসলো। প্রথম ইনিংসে অধিনায়ক লিটন দাস ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু 66 রানের একটা কার্যকর ইনিংস খেললেন তিনি। লিটন দাস অধিনায়ক থাকা অবস্থায় ব্যাটিংয়ে যে সফল হতে পারেন সেটা তিনি এবার প্রমাণ করলেন। এর আগে টি টোয়েন্টি এবং ওয়ান ডে ফরম্যাটে, তিনটা ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে তিনি অধিনায়কত্ব করেছেন ব্যাকআপ অধিনায়ক হিসেবে, সেখানে কোনো ম্যাচেই তার কোনো 50 ছিল না। সেই ক্ষেত্রে বলা যায় যে টেস্টে এক অন্যরকম আত্মবিশ্বাসী লিটন দাসকে দেখা গেছে, এবং এই লিটন দাসকে অনেক বেশি আক্রমণাত্মক ক্যাপ্টেন হিসেবেও দেখা গেছে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্রিকেটে, টেস্টে সাধারণত যেটা দেখা যায় যে 7-8 জন ব্যাটসম্যানকে স্লিপে দাঁড় করিয়ে দেওয়া হয়, স্লিপ থেকে পয়েন্ট হয়ে কাভার পর্যন্ত এমনভাবে ঘিরে ধরে মনে হয় যে 9 জন ফিল্ডার স্লিপে দাঁড়িয়ে আছেন, শুধুমাত্র ফাঁদ পাতা হয়েছে, ফাস্ট বোলাররা অবস্টিকের বাইরে সুইং করাবেন আর এক একটা বল ব্যাটে টাচ করে যে কোনো একটা জায়গায় তার ঠিকানা হবে। সেই রকম ক্যাপ্টেন্সিও কিন্তু লিটন দাসের দেখা গেছে, যেটা বাংলাদেশের কোনো ক্যাপ্টেনের ক্ষেত্রে বেশ বিরল ঘটনা। সেই ক্ষেত্রে লিটন দাসকে ক্রেডিট দিতেই হয়। লিটন দাস প্রথম টেস্ট অধিনায়কত্ব করলেন এবং সেখানেই রেকর্ড গড়া এই জয়। আফগানিস্তান যেভাবে হারল, এর আগে 224 রানে আমরা আফগানিস্তানের সঙ্গে প্রথম টেস্ট হেরেছিলাম 2019 সালে, এবার প্রতিশোধটা এত বড় প্রতিশোধ হলো, 546 রানের যে জয়, এবং এই এই 546 রানের জয় না হয়ে ইনিংস ব্যবধানে জয় হতে পারত, অবশ্যই হতে পারত, কারণ 382 রানের জবাবে আফগানিস্তান মাত্র 146 রানে অল আউট হয়েছিল, ফলোঅনে পড়েছিল, কিন্তু তাদেরকে ফলোঅন না করিয়ে বাংলাদেশ আবার ব্যাট করেছে। যদি ফলোঅন তাকে তাদেরকে করানো হতো তাহলে কিন্তু তারা ইনিংসে যে হারতো সেটা বলাই যায়, কারণ সেকেন্ড ইনিংসে তারা 115 রান করেছে, দুই ইনিংস মিলিয়ে 382 অনেক কম রান। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের ক্যাপ্টেন ফলোঅন তাদেরকে করাননি, তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটা দিকে ভালো বলা যায় যে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং প্র্যাকটিস হয়েছে, পেসাররা দুর্দান্ত ছিলেন। তাসকিন প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে আগুন ঝরা বল করে 4 উইকেট পেয়েছেন। ইবাদত প্রথম ইনিংসে 4 উইকেট পেয়েছেন, দ্বিতীয় ইনিংসে 1 উইকেট পেয়েছেন। শরীফুল 2 ইনিংসেই দুর্দান্ত বল করেছেন, 2 এবং 3 উইকেট পেয়েছেন। দুই ইনিংস মিলিয়ে পেসাররা সব মিলিয়ে 14 উইকেট পেয়েছেন, স্পিনাররা পেয়েছেন 6 উইকেট, 5 উইকেট, 1 উইকেট পড়েনি। 14 উইকেট যখন পেসাররা পেয়েছেন তখন বাংলাদেশের পেস বোলিং আক্রমণ নিয়ে অন্যরকম একটা যে স্বপ্ন তৈরি হয়েছে সেটা বোধহয় টেস্ট ক্রিকেটেও আলো ছড়াচ্ছে, এবং সামনে আফগানিস্তানের সঙ্গে যে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানেও আত্মবিশ্বাসী তাদেরকে দেখা যাবে। এই জয়ের যে ধারা, সেই ধারায় আমার মনে হয় যে আফগানিস্তানকে ওয়ান ডে সিরিজে অন্তত উড়িয়ে দেয়া খুব সহজ হবে। We'll be right back.